ইনিশিয়েটিভের এই সুবর্ণ সুযোগ ছোট থেকে বড় সমস্ত বয়সের মানুষের জন্য প্রযোজ্য। আর দেরি না করে আজই যোগাযোগ করুন সৃষ্টি টিভির অফিসে এই নম্বরে। নমস্কার, আবারও আপনাদের স্বাগত জানাই। শুরুতেই কোথাও সেই নীল পর্বত বাসিনী কামাখ্যা দেবীর শ্রীচরণে প্রণাম জানিয়ে এই যাত্রা শুরু করার সাথে সাথে তার দর্শনটা প্রাপ্তি ঘটল। সেই দর্শন প্রাপ্তির লক্ষ্যেই মনে মাঝে এখন এই মুহূর্তে অনেকেরই ভীষণ রকমের আনন্দ কাজ করছে। কিসের আনন্দ? যারা সাধক মানুষ মাতৃকৃপার আশায় ছুটে যান তাদের কাছে তো বটেই, আপামর সাধারণ মানুষের কাছেও সেটা একটা আনন্দের। কারণ অনেক দিন পরে, অন্তত বছর দুয়েক পরে, সেই মহামিলন মেলার সুযোগটা এবারে ঘটছে, অম্বুবাচী মহামেলা। আর সেখানে শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজি মাতৃ সাধক, তিনি যে পৌঁছাবেনই পৌঁছাবেন এটা নতুন কোনো কথা নয়। সুদীর্ঘ প্রায় 33 বছর হয়ে গেল তার এভাবেই মায়ের কাছে পৌঁছানো। অত্যুক্তি নয় বা বিজ্ঞাপনী প্রচারের নিমিত্তেও কোনো তথ্য উত্থাপনের প্রসঙ্গ নয়, একজন মাতৃ সাধক তার লক্ষ্যে এগিয়ে যাবেন এটাই তো মূল কথা। লোক দেখানো কিছু নয়, অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় বিজ্ঞাপনী প্রচারে কোথাও উল্লেখিত কামাখ্যা ধামে চললাম, কিন্তু তিনি হয়তো দেখা যাচ্ছে লোকচক্ষুর আড়ালে কোনো অন্যত্র গিয়ে ডট 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 ডট। না, বিতর্ক বিবাদের জন্য না, মূল কথা হচ্ছে শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজি মায়ের চরণে যাবেন এবং এই আসন্ন অম্বুবাচী মহাতিথি নিবৃতি মহাযোগে তিনি থাকবেন। তার মতো করে শুধু নয়, অসংখ্য ভক্ত শিষ্যের কল্যাণার্থে, সেটাও সবচেয়ে বড় কথা। কারণ তিনি যে সকলের জন্য চেষ্টাটা করেন, মায়ের কাছে জানাতে চান, মা জগতের দেশে দশের মঙ্গল কর মা। এভাবেই তো একজন মাতৃসাধকের পরিচয় বেরিয়ে আসে। আর এভাবেই শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজি সময়ের পর সময়, বছরের পর বছর ধরে এভাবেই মাতৃচরণে বিভিন্ন ধামে পৌঁছে যান, বিভিন্ন ধামে। এই সদ্য কয়েকদিন আগেই কামাখ্যা ধাম থেকে ফিরেছেন, তারাপীঠে তার আগে তো নিত্য যাওয়া আছেই প্রায়শই, আবারও সামনে যাবেন, কিন্তু তারই মাঝে এই মহাযোগে তিনি যাবেন। কেন যাবেন, কেন তার মনে এত আনন্দ কাজ করছে? অনেকের মতোই মাতৃ সাধকের মনে মায়ের কাছে যেতে পারবো এই আনন্দটা কতটা তাকে উল্লসিত করছে, বাকি কথা হবে। আপনাদের ফোন কলস, ভাগ্য সংক্রান্ত প্রশ্ন, সেগুলো তো হবে। আর এই অম্বুবাচী মহাযোগকে কেন্দ্র করে আমরা কি করতে পারি, কতটা কাজে লাগাতে পারি এই মহাযোগকে, সেটা জেনে নিতে হবে। সেই সমস্ত কিছু মাতৃ সাধকের কাছে। আসুন, তাকে আগে সবার আগে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানের মঞ্চে, মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রীজি। নমস্কার, স্বাগত স্বাগত স্বাগত। প্রথমে মাকে প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছে। শিবু মাকে প্রণাম জানাই, প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌরভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, কৌরভিষিক্ত, সত্তাভিষিক্ত, রুদ্রভিষিক্ত, মহারুদ্রভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে জ্যোতিষ এবং তন্ত্র জগতে আনয়ন করেছেন আমার গুরুদেবকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে অনুপ্রাণিত পরমপিতা পরম প্রেময় দেবতা ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্ব জননী মা সারদা মাকে প্রণাম জানাই। ছোট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মা স্থলে, আমার গৃহমন্দিরে, তারাপীঠে সর্বত্র বিরাজ করেন যিনি, সে বিরাজময়ী, কৃপাময়ী, আনন্দময়ী, করুণাময়ী, প্রেমময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী, তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি 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 প্রণাম জানাই। ও নমামি সদ্গুরু তং নমামি সদ্গুরু তং নমামি ও মহন্ড মন্ডলাকারং ভক্তম জেনং চরাচরাম তৎপদং দর্শিতম জেনং তদমহিষি গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুদেব পরম ব্রহ্ম তদমহিষি গুরবে নমঃ। অজ্ঞানতি বিরং দেশিয়া জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু স্মৃতং জেনং তদমহিষি গুরবে নমঃ।
মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জনং গুরুর ভক্তং সদা সত্যং তদমহি শিবুরবে নমঃ চৈতন্যং শাশ্বতং সন্ত্রং রমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তদমহি শিবুরবে নমঃ ওম সর্বগাস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ জননীং সারদা দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তস্মিতা প্রণমামি মুহুর্মুহু জয় মাতারা জয় মাতারা জয় জয়তারা জয় মাতারা জয় মাতারা জয় জয়তারা জয় মাতারা জয় মাতারা জয় মক্কা মক্কা। মায়ের কথা শুনলে মা মাতৃ সাধকের এই রকম মুখমণ্ডলে এই রকম একটা অনাবিল আনন্দ হাসির ধারা বারে বারেই ফুটে ওঠে। কামাখ্যা ধামের কথা শুনে মনের ভিতরে কতটা আনন্দ উল্লাস কাজ করছে। কামাখ্যা পর্বতে দেবী নীল পর্বতে বাসিনী তং দেবী জগতং মাতো মা জনি মধ্যে নমস্তুতে জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় জয় কামাখ্যা। কামাখ্যা হচ্ছে কামনা বাসনার শ্রেষ্ঠ তীর্থস্থল। কামরূপী কামাখ্যা কামরূপী কামাখ্যা কামরূপী কামাখ্যা যেখানে কামনা বাসনা সমস্ত কিছুই চরিতার্থ করা হয় মা কামাখ্যা দেবীর পাদ পদ্মে। এবং সর্বোপরি আমরা যে দশ মহাবিদ্যা ক্রিয়া করি আমার মন্দিরে দশ মহাবিদ্যা উপবিষ্টা দশ মহাবিদ্যা যে নটি গ্রহ বারোটা রাশি সাতাশটি নক্ষত্র কানেক্টেড আমাদের মনুষ্য জীবনে প্রতিনিয়ত যে সমন্বয় প্রকাশ করে তারই গ্রহদের যে দেব দেবী রয়েছেন সেই দশম মহাবিদ্যা একমাত্র কামাখ্যা ধামে অবস্থিত। একথা সত্য কিন্তু কোনো মূর্তি নেই। অগণিত মানুষ কামাখ্যা গেছেন মূর্তি কি দেখেছেন? না। অগণিত ভক্ত শিষ্য কামাখ্যা গেছেন মূর্তি কি দেখেছেন? না। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ থেকে কামাখ্যা এসেছেন মূর্তি কি দেখেছেন? না। ওর কোনো মূর্তি নেই কিন্তু ওখানে আছে মা বগলা, ওখানে আছে মা তারা, ওখানে আছে মা কালী, ওখানে আছে মা ধূমাবতী, ওখানে আছে মা ভুবনেশ্বরী দশমা বিদ্যা স্থাপিত এবং সর্বোপরি মা কামাখ্যা। এই কামাখ্যা দামে মহাপূজা। কামাখ্যা হচ্ছে তন্ত্র যারা সাধনা করছে আমরা আমাদের মতো আমি অন্তত আমার প্রথম অভিষেকই হচ্ছে মহা কামাখ্যা দামে। আমার গুরু কামাখ্যা দেহ রেখেছেন কিন্তু গুরুর মৃত্যু নেই, গুরুদেবের মৃত্যু নেই, উনি হয়তো স্বশরীরে চলে গেছে। ওনার ঠাকুর রামকৃষ্ণ ওনার কি মৃত্যু হয়েছে? আমরা জানি উনি আমাদের মধ্যে নেই কিন্তু উনি আছেন হৃদয়ে মন মন্দিরে অন্তরে অন্তর আত্মাস্তরে, এটা মানতে হবে, এটা তো বাস্তব। তো গুরুর কোনো মৃত্যু যেমন নেই সাধকেরও সেরকম মৃত্যু নেই। যারা প্রকৃত সাধনা করেন মাতৃ আরাধনা করেন সে সাধক চলে যাবে কিন্তু তিনি তৈরি করে যাবেন কিছু জিনিস। আমি অনেক সাধককেও তো দেখেছি, বামা খেপা কমলাকান্ত অনেক বড় বড় সাধক। তো এখানে এই যে সাধনা সত আরাধনা এই যে চিন্তা ভাবনা এই যে মাতৃচরণে আকুল প্রার্থনা এটাই কিন্তু মা কামাখ্যা। অন্য মাটি অন্য অনুভূতি মনে হয় না কলকাতা, মনে হয় না পশ্চিমবঙ্গ, মনে হয় না কোথাও কিছু, মনে হয় না কিছু চাওয়া পাওয়া, এটাই কামাখ্যা। এবং এই কামাখ্যা ধামে বিশেষত যেটা হচ্ছে কুমারী পূজা কুমারী বিদ্যা। এই মা কুমারী পূজা একটা বিরাট ব্যাপার। আমি একটি মাত্র কুমারীকে নিয়ে পুজো করি এবং মাতৃ জ্ঞানে মাতৃ আরাধনার মাধ্যমে মাতৃ চরণে নিজেকে নিয়োজিত থাকি, সেটাই মহাযোগ অম্বুবাচী যোগ। এই অম্বুবাচী যোগটা কিন্তু আমরা সবাই জানি। আমি কিন্তু লাস্ট অক্ষতিতেই ঘুরে এলাম কামাখ্যা, তার আগে আমি কোনো একটা বিষয় কামাখ্যা চলে গিয়েছিলাম। আমার যখনই ডাক পাই আমি চলে যাই, যখনই মন কাঁদে চলে যাই তখন আমার চেম্বারের কথা মনে থাকে না। আমি চেম্বার করছি কিন্তু করি কিন্তু ওই সময় আমি অমাবস্যায় কোনোদিন চেম্বার করি না। আমার তো মনে নেই, আমার মনে নেই আমার এই জ্যোতিষ মাতৃ আরাধনার জন্য অমাবস্যাতে চেম্বার করি আমি। কিন্তু আমি মায়ের গর্ভ হতে থাকি, সেটা তারাপীঠ হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা ছিন্নমস্তা হতে পারে, সেটা কামাখ্যাও হতে পারে। যেমন এই যুগে এই অমাবস্যায় কামাখ্যায় থাকবো, অমাবস্যায় কামাখ্যা বিরাট ব্যাপার, অমাবস্যায় কামাখ্যা মহাযজ্ঞ এটাও বিরাট ব্যাপার। অনেকের অনেক টাকা আছে কামাখ্যা যেতে পারে, ইচ্ছা ভীষণ আছে, ইচ্ছা আছে টাকাও আছে কামাখ্যা যেতে গেলে পয়সা করে দরকার আছে, আছে তো ট্রেন ভাড়া বা প্লেনে গেলে প্লেন ভাড়া থাকা খাওয়া কিন্তু
মেয়ে গোপালে নেই, অনেকে গোপালে নেই। আমি অনেক অনেক সেলিব্রিটি মানুষের সঙ্গে মিশেছি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশেছি, অনেক পয়সাওয়ালা মানুষের সঙ্গে আমি মিশেছি, প্রচুর পয়সার মালিক তারা, গাড়ি বাড়ি টাকা পয়সার অভাব নেই। অভাব যে ব্যাপারটা তাদের ছিল না, নেই, থাকবে না, কামাখ্যা যেতে পারে না। আমাকে একজন বললো যে আমি কামাখ্যার টিকিট কেটে, আমি তুমি তো কামাখ্যা যাওনি বাবা, বলে না আমি টিকিট কেটেও যেতে পারবো না, আলটিমেটলি যাওয়া তো হয়, এটাই তো ঘটনা। তো কামাখ্যা সবাই কোনো তীর্থস্থল তারাপীঠ হতো, অনেকে তারাপীঠই যায় না, আমাদের অনেক পাণ্ডাও যায় না কামাখ্যাতে, বিভিন্ন পীঠস্থানের পাণ্ডারা আমার কাছে আসে, কেন জানি না আসে, আমার সাধারণ আহ্বান সবার জন্য, সকল মানুষের জন্য, সে পাণ্ডা থেকে আরম্ভ করে যে যেই আসো, আমার দুয়ারে সবসময় সবার জন্য খোলা, এটা আমার সাধনা। যিনি সাধক স্তরে যাবেন তিনি কৃপণতা তেনার মধ্যে থাকবে না, উচিত নয় থাকা, সব মানুষের দ্বার খোলা, সকলের জন্য। আমি তো অনেক পাণ্ডারা এসে বলে বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠিত মন্দিরে আমাদের যাওয়া হয় না, এবারে কি যাবো? আমি যাবে, নিশ্চয়ই যাবো, আমি এই জায়গায় থাকবো, দেখা করো আমার ধামে, আমি এই জায়গায় থাকবো, দেখা করো, পাবে মায়ের চরণে আমরা যাব। এবং আমি কামাখ্যা ধামে বিশেষ 27টা ক্রিয়া করব, তীব্র ক্রিয়া হয়, কারণ আমি 4-5 দিন তো থাকি, সকালে গেলাম কাজ করলাম, বিকেলে চলে এলাম, তারপর দিন চেম্বার করলাম, এই দৃষ্টান্ত নেই, প্রশ্নই না। তো আমি এতদিন থাকি, আমি ওখানে বিশেষ ক্রিয়া করি। আজকে আমাদের যে সমস্যাগুলো, একজন বাড়ির সে গার্জেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, শরীর থাকলে অসুস্থ হয় হয়তো, নাকি হয় না, কেউ তো চির অমর নয়, তাই না? তো দেখা গেল সে অসুস্থ হচ্ছে, তার কোনো ওষুধ খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, অ্যাডমিট হচ্ছে, সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, আবার আরম্ভ হয়ে গেছে। এর জন্য দরকার মহামৃত্যুঞ্জয় কি, আমি মনে করি সে শক্তি যদি তার মধ্যে দেওয়া হয়, তার মধ্যে অনেক সতেজতা আসবে, বল ক্ষমতা বাড়বে, ওষুধে কাজ করবে, সে অনেকটাই ভালো থাকবে। বিশেষ কি মহামৃত্যুঞ্জয়, আজকে মা বাবারা চিন্তিত পড়াশোনার জন্য, চিন্তিত পড়াশোনা হয়ে হচ্ছে না, যা 2 বছর গেল পড়াশোনা অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ গেছে, ছেলে মেয়েগুলোকে তো দেখছি পড়াশোনার কি ব্যাপার আছে, কিন্তু এই প্রতিবন্ধকতা কাটিয়ে আজকের দিনে যারা এইচএস দিয়েছে আমার কাছে জানা যায় জয় জয় তার রেজাল্ট, দারুণ রেজাল্ট করেছে তারা, আমার এটা তার বাবা মার আশীর্বাদ আর বিশ্বনাথ শাস্ত্রীর হাত যশ। এই ট্র্যাডিশনটা কিন্তু প্রতি বছর আমার এবারে জয় জয় এইচএস যারা দিয়েছে, মানে মাধ্যমিক এর থেকে এইচএস এর রেজাল্ট খুব ভালো, আরো ভালো, এটা আমার মানে আজকের লাস্ট মানে ফোনের ব্যাপারে যারা এসেছে, কালকে আমার হাওড়া চেম্বারে 10-12টি ফ্যামিলি এসেছে, ছেলে মেয়ে মা বাবা, বাবা মা ছেলে, আম আর মিষ্টি, আম উঠছে, আম আর মিষ্টি, ভালো মিষ্টি কখন আসে, যখন সাফল্য মন্ডিত কোনো রেজাল্ট হয় তখনই মিষ্টি মুখ হয়, তাই না? শুভ কর্মে মিষ্টি মুখ, তো শুভ কর্মে মিষ্টি, তো এই যে ব্যাপারগুলো আসছে এগুলো তো আমার মনে হয় আমি তাদেরকে সেভাবে ট্রিটমেন্ট করেছি, যথাযথ রেমেডি প্রদান করেছি, যথাযথ কাউন্সিলিং করেছি, টাইমই দিয়েছি, খোঁজ খবর তারা আমার রেখেছে, আমি তাদের রেখেছি, কানেকশন হয়ে গেছে, আত্মার কানেকশন, আত্মীয়। এই যে ঘটনাগুলো আমি এখনই যখন এলাম দেখলাম একটা ফ্যামিলি বসে আছে সুদূর আরামবাগ থেকে, আরামবাগের রাম বাবা বসো বাবা আমি আসছি, আপনি যেতে না পারলে আমার কাছে আসতে মায়ের কৃপা থাকলে আসবে, এটা কিন্তু তার বাদে আমার অনেক বয়স্ক ফ্যামিলি মহিলারা রয়েছে আমায় খুব শ্রদ্ধা করে ভালোবাসে, তার জন্য 2-3 চেম্বার রেখেছি, আমি আগে কিন্তু রাখতাম না, তুমি লক্ষ্য করো তো আমি করি চেম্বার কলকাতার মধ্যে একদম, আমি কেন রেখেছি বলবো, নিজের জন্য কিছুটা মাইন্ডটা ফ্রেশ হলো, একটু প্রাকৃতিক হাওয়া খেয়ে এলাম, গ্রামীণ হাওয়া খেয়ে এলাম, ভালো লাগলো, গ্রামের ছেলে আমরা, জয়রামবাটির ছেলে, একটু ভালো লাগলো, তাদের সঙ্গে পেলাম, এই জন্য চেম্বার রাখা। কিন্তু কন্টিনিউ না, আমি লাস্ট আমার মুড হয়েছে বোধহয় 2-3 বছর, একদম 2-3 বছর করোনার বোধহয় 1 বছর আগে আমার মুড হয়েছে, এটা মুডে চলি যাবে, আমি তো জেলায় জেলায় ঘুরলে প্রচুর লোক আমার, আমি তো ঘুরতে পারবো না, সাধনা ভুলে যাবো, চাহিদা তো প্রচুর, প্রচুর চাহিদা আছে, ছিল, এখনো আছে, আমি জানি আছে, আমি জানি মায়ের কৃপায় আছে, সবাই আসে তো আমার কাছে, কাজ পাই তো, কিছু তো কাজ করি, আমি একটা করে ফুল তো মায়ের পায়ে ঢেলে দিই, মাকে বলি মা সবার ভালো করো,
মন্ত্রহীনং কিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী জপিতম মায়া দেবীং পরিপূর্ণং দদস্তুমি তন্ত্র মন্ত্র কিচ্ছু জানি না সব তুই সব তোর পায়ে অর্পণ করলে আমারটাকে যারা আসবে তাদের তুমি ভালো করো মা এই কামাখ্যা তো এই আমার থাকবে আর আমার গুরু যেটুকুন আমাকে শিখিয়েছে সেটা আমি অ্যাপ্লাই করি ডিটেলসে আসবো মহারাজ কারণ একদম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ডিটেলসে আমরা অবশ্যই এই ক্রিয়া প্রসঙ্গে এবং এই অম্বুবাচী মহাযজ্ঞকে কিভাবে কাজে লাগানো যায় আই থিঙ্ক আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন সেই ব্যাপারে আগ্রহ রয়েছে হ্যাঁ ডেফিনেটলি সাথে থাকুন আমরা সেই প্রসঙ্গে আসবো কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা যেটা সেই প্রসঙ্গ ঘোষণাটার জন্য আপনারা সাথে থাকুন সেটাও মহারাজ নিজে মুখে জানাবেন কিন্তু তার আগে যিনি অপেক্ষা করছেন তার সাথে আর দেরি করা বোধহয় ঠিক হবে না আপনাকে আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে জয় মা নমস্কার নেবেন আচ্ছা কে বলছেন পরিচয়টা একটু জানাবেন আচ্ছা আপনি কি নিজের জন্য জানতে চান নিজের জন্য জানতে চান ছেলের ওর নাম কি বেশ জন্ম তারিখটা একটু বলবেন আরো একবার বলবেন আচ্ছা রাশি লগ্ন কি জানা আছে আচ্ছা মহারাজের কথা এত মন দিয়ে শুনছিলেন কি মনে হচ্ছিল কি কি পেলেন বা কি পান তার কথায় একটু শেয়ার করা যায় কর্মের সোপান সেভাবে তৈরি হয়নি এটা নিয়ে খুব টেনশনে আছো মা ব্রহ্মান্ড নিজের টেনশনে আছে মা 2023 সাল থেকে খুব ভালো যোগ আসছে মা 2022 সালের শেষ থেকে 23 সালে ভালো হবে আগামী আড়াই বছর হ্যাঁ তুমি টেনশন নিও না তোমার ছেলে ভালো ছেলে তুমি খুব টেনশনে আছো নিজেও টেনশনে আছে বর্তমানে হওয়ার কাজে বাধা চলছে কর্ম ওরিয়েন্টেড প্রবলেম চাকরি হওয়া নিয়ে সমস্যা এই জন্য আমাকে ফোন করা তাই তো একদম একদম টেনশন নিও না মা ও ভালো ছেলে সৎ ছেলে চাকরির যোগ আছে ভালো ঠিক আছে প্রতি শুক্লপক্ষে মঙ্গলবার তুমি একটা করবে তুমি প্রচুর এরকম ভক্ত আছে ভক্তই হচ্ছে ভগবান আমার মায়েরা সমস্ত কিছু শক্তির আধার তাই তো মহাদেব শিব বিধান দিয়েছিলেন নারী শক্তি একটা বিরাট শক্তি নারীকে দুভাগে ভাগ করেছে একটা জায়া একটা জননী যে নারী শক্তিকে অবমাননা করবে সে শেষ আমি মনে করি এটা আমার সাধন মার্গ বলছে যিনি নারী শক্তিকে অবমাননা করবেন তিনি শেষ সেটা সংসার জীবনে হতে পারে সেটা ভাই বোনে হতে পারে সেটা মা ছেলের সঙ্গে হতে পারে মা মনে নারী তো ভগবান শিবে কথা বলেছেন ভগবান মহেশ্বরে কথা তাই নারীর রূপ দুটি রূপে ভাগ করে একটা যায় একটা জননী আমরা যে সাধনা করি মধ্যে আরাধনা হ্যাঁ হ্যালো ফোনটা নাও ফোনে আপনি কথা বলতে চাইছেন হ্যাঁ 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 বলো আপনাকে স্বাগত জানাই নমস্কার নেবেন জয় মা কে বলছেন কার সম্পর্কে জানবেন কোথায় থেকে যে একেবারে কাছের আন্তরিকতা তৈরি হয়ে যায় সেটা প্রত্যেকে শেয়ার করেন আপনি কি হয় একদম বাস্তবিকটা জানাবেন আপনার নামটা আগে বলুন আমার নাম সোনালী পাল আচ্ছা কোথা থেকে বলছেন বারুইপুর বারুইপুর বললেন হ্যাঁ বারুইপুর আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন কার জন্য জানবেন নিজের জন্য সোনালী পাল আরো একবার 29/11/91 সাল আচ্ছা রাশি লগ্ন জানা আছে নিজের হ্যাঁ সিংহ রাশি মীন আচ্ছা
একটু সাথে থাকুন। সিংহ রাশি মীন লগ্ন প্রথমেই বলি, সোনালী তুই ভীষণ ভালো মেয়ে, ভীষণ সৎ মেয়ে, ভীষণ ঈশ্বর প্রেমী, সবাইকে ভালোবাসে, তোর যশ ভাগ্য নেই, প্রথম কথা। বোঝা গেল কি বলছি? সোনালী তুমি ভীষণ ভালো মেয়ে, ভীষণ সৎ মেয়ে, অন্তঃশীলা তোমার খুব পরিষ্কার, তুমি সবাইকে ভালোবাসো, কিন্তু তোমার যশ ভাগ্য নেই। বোঝা গেল? আমার কথা শুনতে পাচ্ছ সোনালী? মা সোনালী, মা সোনালী, আমার কথা শুনতে পাচ্ছ মা? আপনার টিভির আওয়াজ কি চালু আছে? না, চালু নেই। বর্তমানে তোমার লগ্নের উপর একটা সোনের সারাসাতি চলছে, এটা কি তুমি জানো মা? লগ্নের উপর একটা সারাসাতি চলছে, এটা কি তুমি জানো? চলছে, যার জন্য হওয়া কাজে কিছু বাধা চলছে, শুভ কাজে বাধা চলছে, চলছে তো? তোমার হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, তুমি যেটা চাচ্ছ মা সোনালী সেটা পাচ্ছ না, তাই তো? তোমার বৃহস্পতি খুব ভালো আছে মা, কেমন? বৃহস্পতি খুব ভালো, বৃহস্পতি আধার, বৃহস্পতি বিবেক চৈতন্য চেতনা আধার, এগুলো তোমার মধ্যে আছে মা। তুমি খুব ভালো মেয়ে, তোমার কণ্ঠস্বরও বলছে তুমি খুব ভালো মেয়ে, কিন্তু মাঝে মধ্যে খুব নার্ভাস হয়ে যায়, যাও তো? প্রচন্ড নার্ভাস হয়ে যাও, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। 2023 সালের মার্চের পর থেকে তোর অনেক 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 ভালো শুভ আসছে মা, ঠিক আছে মা? 23 সালের মার্চের পর কোনো টেনশন নিবি না। হ্যাঁ মা গো। আমি বলেছি হওয়া কাজে বাধা, কর্ম নিয়ে সমস্যা, শুভ কাজে বাধা, অনেক ভাবছিস, তুই যেটা চাচ্ছিস পাচ্ছিস না, অথচ তোর বন্ধু বান্ধবীরা অনেকে চাকরি করছে, করছে তারা চাকরি, কিন্তু 2023 সালের মার্চের পর থেকে তোর জয় জয়কার ভীষণ ভালো এবং খুব ভালো গোল্ডেন টাইম। বুঝা গেল মা? যদি পারিস প্রতিদিন সূর্য প্রণাম করবি, প্রতি সোমবার শিবের পুজো করবি, 108 বার ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ বলবি, আর সোমবার পারলে তুই নিরামিষ খাবে, প্রত্যেকটা দিন সূর্যদেবকে প্রণাম করবি, হে সূর্যদেব তুমি শক্তি দাও আমাকে, বুঝেছো মা? এটা করো, অনেক ভালো কাজ করবে মা, ঠিক আছে? আর যদি আমার সাথে কানেকশন হয়, মা যদি যায়, আমি কাউকে ডাকি না, বিশ্বনাথ শাস্ত্রী কাউকে ডাকে না, আমার কাছে আসুন সব হয়ে যাবে, কিন্তু আত্মার সঙ্গে আত্মার কানেকশন, আর তারাময়ী মায়ের যদি কৃপা হয় আমার কাছে আসতে পারবে। আচ্ছা, ইচ্ছা থাকলে উপায় হয়, মা যদি চাই নিশ্চয়ই আসবি মা। জয় মা, জয় মা, অবশ্যই ভালো হবে, শুভ কামনার জন্য আমি রয়েছি, অশুভ শক্তি নিধন, শুভ শক্তি উন্মোচন, আমি করে থাকি, বিভিন্ন গ্রহ দোষ কাটিয়ে থাকি, মায়ের শরীর ভালো না, তোর মায়ের এই মুহূর্তে শনির সাথে সাথে সন্তানের চললে বাবা মায়ের শরীর, মায়ের শরীর ভালো যায় না, সবার ক্ষেত্রেই তাই, তুই সাবধানে থাকবি, ভয়ের কোনো কারণে মায়ের কাছেও প্রার্থনা রইল। জয় শিব শম্ভু, জয় মা, জয় মা, জয় মা কামাক্কা, ভালো থাক মা। আচ্ছা, কথা বলে এবারে কি মনে হলো এটা তো এবারে একটু জানতে হবে, আর কি ভয়টয় মনের মধ্যে কাজ করছে না, কি মনে হলো এতক্ষণ ধরে মানুষটার সঙ্গে এত আন্তরিক ভাবে কথা বলার পরে, কিছু শেয়ার করা যায়? হ্যালো, হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে কথা বলার পরে সেইটুকু একটু বলুন এবার। আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি লাইনে আছি, শুনতে পাচ্ছি না, বলুন। হ্যাঁ, আমি বলছি যে এতক্ষণ ধরে মহারাজের সঙ্গে কথা বলে কি মনে হলো? আমার সাথে তো কথা হয়নি, আমি তো এক্ষুনি লাইনে আসলাম। তোমার বিষয় কর, আপনার সঙ্গেই তো। আচ্ছা, আপনি আবার লাইনে ঢুকে থেকে, আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে মানে লাইনে ঢুকেছে আবার? আত্মার সঙ্গে আত্মার সংযোগ বললেন, আর কিছু বলার থাকে না বোধ হয়, কোথাও বারুইপুর থেকে শিলিগুড়ির যন্ত্রের যন্ত্রণায় ফোন করলাম, শিলিগুড়ি ফোন কিভাবে কানেক্ট হয়ে গেল? জয় মা, জয় মা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। আমি একটু আগে শিলিগুড়ি থেকে ফোন, আগে হচ্ছে বারুইপুরের সোনালীর সঙ্গে ফোন করছিলাম। নমস্কার মহারাজ, আমার ছেলে সম্বন্ধে একটু জানবো। জয় মা, ছেলের নাম বলো মা, বলো মা। কৌশিক সামন্ত, কৌশিক সামন্ত, হ্যাঁ
আচ্ছা, ওর জন্ম তারিখ বলুন। জন্ম হলো 7/1/2021। আচ্ছা, রাশি লগ্ন জানেন? 7/1/2021 সাল। হ্যাঁ, একেবারে ছোট্ট পুচকা। না, 2001। তাই বল মাগো, 2021 আচ্ছা আচ্ছা, নক্ষত্র নার্ভাস গেস কাজ করছে। 7/1/2001। আচ্ছা, রাশি লগ্ন কি বলুন? এগারো থেকে চুয়ান্নর মধ্যে একটা সংখ্যা আপনার পছন্দ করুন। বর্তমানে রাহু ডিস্টার্ব, বুধ ডিস্টার্ব, বুঝেছো মা? মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা, ছেলেকে নিয়ে টেনশন, তুমি নিজেও টেনশনে আছো, আছো তো? মানসিক অস্থিরতা, ছেলে কৌশিক সামন্ত, মানসিক চঞ্চলতা, রাগ ব্যাপারটা আছে, জেদ ব্যাপারটা আছে, মুড ব্যাপারটা আছে, তুমি ওকে নিয়ে টেনশনে আছো, তাই তো? ইদানিং কারুর কথা শুনছে না? রাহু ডিস্টার্ব, বুধ ডিস্টার্ব, ওর কিন্তু বন্ধু থেকে ক্ষতি আছে, বন্ধু বেশি করবে না, কারোর কথা শুনছে না, মা তুমি তোমার কথা শুনছে না? রাহু আর বুধকে একটু পাওয়ারফুল করবে, চন্দ্রকে একটু পাওয়ারফুল করবে, আর তুমি প্রতি অমাবস্যা, 11টা অমাবস্যা একদমে জোবার মালা কিনে মা কালীর পুজো দেবে, এটা করো মা, ঠিক আছে? জয় মা, ভালো হবে। জ্যোতিষ কিভাবে বিচার করা যায় বুঝতে পারছো? হাত, এই প্ল্যানিস্ট কিন্তু বিরাট জিনিস, সবচেয়ে কঠিন কিন্তু প্ল্যানিস্ট, হাতের রেখা সহজ নয়, সংখ্যাও যে কিভাবে কথা বলবে, সংখ্যাও কথা বলবে, আপনাকে ওয়েলকাম, নমস্কার নেবেন না? জয় মা, বলো মা, ছেলের নাম বলুন, কোথা থেকে ফোন করছো মা? প্রত্যেকে যাতে না হয় খেয়াল রাখবেন, যখন লাইভ অনুষ্ঠানে কথা বলবেন টিভির আওয়াজ বন্ধ করে কথা বলবেন। এবার বলুন আপনারা কোথা থেকে ফোন করছেন? আপনি পরে যোগাযোগ করুন, সময়টা বহু মূল্যবান, আপনি বুঝতেই পারছেন না লাইভ আছে বাবা, তোমার সঙ্গে আত্মা কানেকশন হলো না, হয়েও হলো, তুমি তো লাইভেই ফোন করছো বাবা, যাই হোক অংশটা জানবে জানবে, কারণ লাখ লাখ লোক তো প্রোগ্রাম দেখছে বাবা, সবাইকে সুযোগ দিতে হবে, আমাদের লাইভ চলছে, এটা তো বুঝতে পারছো তুমি, ফোন ইন অনুষ্ঠান আমি করি, এতগুলি বছর করছি, যাই হোক তোমার জন্য শুভকামনা রইল, হাওড়ায় থাকো, আমারও হাওড়া চেম্বার আছে, যদি আত্মা কানেকশন হয় দেখা হবে সামনাসামনি, সামনাসামনি দেখালে আরো বিশদ জানতে পারবে, কখন তোমার চাকরি হবে, কখন তোমার বিয়ে হবে, তোমার চাকরি কি হবে, আদৌ সরকারি হবে না বেসরকারি হবে, বা তুমি বিজনেস লাইনে যাবে, তোমার বর্তমান পরিস্থিতি কি চলছে, কেন এতটা সময় খারাপ হলো, অনেকের ভালো সময় পাস করে গেছে, এখন অনেক খারাপ সময়, কেন এতটা হলো, আবার অনেকে ভীষণ ভালো সময় পাস করছে,
করোনা ব্যতিক্রমী বাদ দাও, এটা প্রাকৃতিক দুর্ঘটনা, দৈব দুর্ঘটনা আমি এটা মনে করি। কেউ জানতো কি করোনা আসবে, কিন্তু এটা সব গোটা পৃথিবীময় সমস্যা, তোমার আমার তার মধ্যে সবাই পড়ছি পৃথিবীর সমস্যা। করোনা ছাড়াও হরস্কোপ কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, কর্ম অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক কর্ম চলে গেছে, ব্যবসা করছে অনেকের, অনেক ব্যবসা চলে গেছে, চাকরি করছে, সে মাইনে পেত 70,000 এখন পাচ্ছে 17,000, সেই চাকরি নিয়েই তাকে থাকতে হচ্ছে, এও আছে দৃষ্টান্ত। হবে তাহলে করোনা আমাদেরকে কত নিচে নামিয়ে দিয়েছে, দেখো কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, প্লাস কর্ম নিয়ন্ত্রণ শক্তি আমরা সবাই হারিয়ে ফেলেছি, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে বারবার বলছি, তার মাঝেও আমাদেরকে বাঁচতে হবে, আমাদের লড়াই করতে হবে এবং এগিয়ে যেতে হবে উদ্যমে সাহস নিয়ে, জয় মা তারা। আমি একটু পরবর্তী বন্ধুর সাথে কথা বলার আগে একটু জরুরি ঘোষণা জানিয়ে রাখতে চাইব, এই যে দেখা করার ইচ্ছা মনের মধ্যে যাদের বাসনা রয়েছে, মহারাজের সঙ্গে সরাসরি এসে সেই বিচার বিশ্লেষণের সুযোগ চাইছেন, যারা অপেক্ষা করছেন তাদের জন্য ওগুলো স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে কথা বলা এবং নাম অগ্রিম লিখিয়ে বুকিং করে যেভাবে ইনস্ট্রাকশন গাইড করা হবে সেই মতো সময় চলে আসতে হবে সেই ঠিকানায় যেটা আপনার নিয়ারেস্ট হতে পারে। যেমন কলকাতা এবং তার পার্শ্ববর্তী বলতে গেলে সোমবার গড়িয়াহাট, বুধবার শিথিল মোড় ভাগ্যজ্যোতি চেম্বার, বৃহস্পতিবার ব্যারাকপুরে সৌভাগ্য চেম্বার সৌভাগ্যচক্র, শুক্রবার হাওড়া ময়দানে জাগৃতি চেম্বার, শনিবার এবং রবিবার নিজ গৃহ মন্দিরে। এর সাথে সাথে আগামী 14 জুন, একটু ঘোষণাটা মন দিয়ে শুনবেন, 14 জুন মেদিনীপুর কেরানীতলাতে থাকছেন একান্ত আপন লজ, এই বিশেষ ঠিকানায় যারা চাইছিলেন অপেক্ষা করছিলেন মহারাজ অবশ্যই সেখানে পৌঁছাবেন। আর 25 জুন বর্ধমান শহরে সিটি টাওয়ার কার্জুন গেটের পাশেই সিটি টাওয়ার, এই ঠিকানায় থাকবেন। আর অগ্রিম জানিয়ে রাখি কোতুলপুরে যারা অপেক্ষা করছেন, জুলাইয়ের 5 তারিখে কোতুলপুরে আপনারা মহারাজকে এই মুহূর্তে পেয়েছেন, কথা বলতে চাইছেন টেলিফোনের মাধ্যমে, আপনাকে আর অপেক্ষা করাবো না, স্বাগত জানাবো অনুষ্ঠানে, কে আছেন নমস্কার নেবেন। জন্ম তারিখটা বলুন দিদি। 16/2/1990। বেশ, রাশি লগ্ন দিদির জানা আছে? হ্যাঁ, মিথুন রাশি, তুলা লগ্ন। আচ্ছা, একটু সাথে থাকুন। এমনিতে কি এই অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ স্যার, আমি দেখি, আমি অনেকদিন ধরে চেষ্টা করেছি স্যার, কিন্তু দিদির এই সময় ভালো নেই, মানসিক শান্তি নেই, বোঝা গেল কি বলছি? হ্যাঁ স্যার, দিদির মানসিক শান্তি নেই, দিদির শারীরিক শান্তি নেই, দিদির মনের স্থিরতা নেই, দিদির অপযশ বদনাম, দিদির কোনো কিছু ভালো হচ্ছে না, করে নাম পাচ্ছে না, একটার পর একটা ঝামেলা, হঠাৎ ঝামেলা, অকারণ ঝামেলা, মানসিক স্থিতি একদম ভালো নেই। আচ্ছা, কি বললাম, মানসিক মনের দিক, বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে, বুঝেছিস? বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে, লেট, দেরি 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 দেরি, অনেকটাই লেট, সেই জন্য বললাম মানসিক স্থিতি একদম ভালো নেই। এক এক সময় খুব মেন্টাল ফার্স্টেজ এমন হয়ে যে ও মনে নিয়েছে যে আমার আর কিছু হবে না, আমার না হলো ভালো বিয়ে, না হলো কোনো কিছু, না হলো সংসার, না হলো কিছু, এটা নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছে, তাই তো? তারা ভেঙে পড়লে হবে না, হ্যাঁ, ওর বিয়েতে বাধা আছে, বেঁধে রেখে দিয়েছে, এটা একটা সমস্যা আছে, হ্যাঁ, অবশ্যই ডিস্টার্ব আছে, তোদের শত্রু অনেক আছে, বিয়েতে বাধাও আছে, মঙ্গলের একটা অশুভ প্রভাব আছে, হ্যাঁ, অবশ্যই তার কাছে গিয়ে মঙ্গলের অশুভ প্রভাবটা কাটিয়ে নিবি, সঙ্গে চন্দ্র শনি কানেকশন করেছে, এটা একটা সমস্যা যুক্ত, কিন্তু মনের দিক থেকে তোর দিদি খুব ভালো, কিন্তু ভালো ভাগ্য তাকে সাথ দিচ্ছে না, বলে না কপালে যদি না থাকে কি ঠক ঠকালে হবে কি, তো ভাগ্যের ব্যাপারটা দিদিকে সাথ দিচ্ছে না, এবং হওয়া কাজে বাধা প্রবল, বিবাহে প্রতিবন্ধকতা, সমস্ত কিছু হয়ে যেও কেটে যাওয়া, বুঝা গেল বলছি আমি? আমার কথাগুলো বুঝতে পারছিস তো ভাই? এগুলোই হচ্ছে তো, সোমবার শিবের পুজো করতে বলিস, বারবার বলছি, আর যদি পারিস কারো কাছে গিয়ে দিদির নেটাল চারটা করে দেখিয়ে নিবি, ভেঙে পড়লে হবে না, দেরিতে বিয়ে আছে, লেট ম্যারেজ আছে, 2000 সালের জুলাইয়ের পর থেকে 2.5 বছর যে বাধাটি আছে তো কাটিয়ে নেবি, মঙ্গলের অশুভ গ্রহটা কাটাবি, মায়ের আশীর্বাদে শুভ হবে, শুভ হবে মাতা, আমি বলেছি তো বাবা, আমি তো তোকে বলেছি বাবা, নিরাশ তো করলাম না বাবা, আমার সোনা ভাই আমার, বললাম কি করি না, অনেকের দেরিতে বিয়ে হয়, অনেকের দেরিতে বিয়ে হয়, আমি তো 37 বছর এক মহিলার
বিয়ে দিলাম 37-36 প্লাস 37 বছরে দারুণ বিয়ে দিলাম মায়ের কৃপা আমার আমি দিইনি মা দিয়াচ্ছেন আমাকে আমি দিই আর কি মা আমাকে দিয়া দিয়েছে যদি কানেকশন হয় যোগাযোগ রাখবি যে প্রতিবন্ধকতার যে কাটিয়ে দেব এবং জুলাই পর থেকে ভালো যোগ আছে জয় মাতা তোকে তো একবার আমি না আগে বিয়েটা ভাব বাবা মেয়েদের 33-34-35 বছর বয়স মনে 33 প্লাস চলে লেট ম্যারেজ যেটা আমি কি বললাম মনে দিয়ে একটা মেয়ের 33 বছর যখন বিয়ে হচ্ছে না তার মনটা কি হতে পারে তাই তো সে আত্মীয় বাড়ি গেল সেখানে বিবাহ অনুষ্ঠানে গেল তার মনটা কিন্তু ডিস্টার্ব করছে সেটা শুভ অনুষ্ঠানে গেল তার মনটা কিন্তু ডিস্টার্ব করছে 33 প্লাস 34 বছর বয়স হতে গেল বুঝতে পেরেছো তো আমি 37 বছর একজন বিয়ে দিলাম অবশ্যই সে এডুকেটেড মেয়ে এডুকেশন পার্ট চুকিয়ে ভালো একটা চাকরি ভীষণ ভালো চাকরি করছে সে একজন লেকচার কলেজের প্রফেসর সে ভালো জায়গায় আছে বিয়েটা সে করবো না বলেছিল তার মা আমার কাছে আছে বিয়েটা দাও এত কোয়ালিফাইড অথচ তার সময় পাইনি বিয়ে করা পড়াশোনা আছে মেয়েটি খুব ভালো বিয়ের ব্যাপারটা কম আমি না বিয়ে করতে আমার কথায় রাজি হলো ভালো ভালো পেলাম ইন্ডিয়ান ডক্টরেট এডুকেটেড পেয়ে গেলাম বিয়ে দিয়ে দিলাম মায়ের কৃপা জয় জয় হিদেন মমতা দস্ত হিদেন তবে হয়ে গেল সুন্দর একদম জয় মা তারা এগুলো হয় কানেকশন মানে এই যে বিবাহে বাধা বা অন্যান্য সমস্যার ক্ষেত্রে মানে এই যে অমুবাচিতে ক্রিয়া আমি ক্রিয়া করব প্রজাপতি ক্রিয়া করব 27টি বিশেষ ক্রিয়া করব তার মধ্যে আজকে দিনে আমার 15 জনের হয়ে গেছে আর 12 জন নিতে একদম সীমিত একদম সীমিত 27টি তীব্র তন্ত্র ক্রিয়া করব ওখানে যদি কেউ মনে করেন এসে আমি তাদের নাম নেব গোত্র নেব ছবি নেব বিশেষ বিশেষ ক্রিয়া হবে বিয়ের জন্য প্রজাপতিকে একটা বিশেষ ক্রিয়া পড়াশোনার জন্য নীল সরস্বতী ক্রিয়া বিশেষ ক্রিয়া শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় ক্রিয়া বিশেষ ক্রিয়া এবং নবগ্রহাদি যন্ত্রম বিশেষ ক্রিয়া সর্বরক্ষা যন্ত্রম বিশেষ ক্রিয়া হৃষ্ট ফাঁড়া বিশেষ ক্রিয়া নৃসিংহ যন্ত্রম বিশেষ ক্রিয়া এগুলো বিশেষ বিশেষ কিছু ক্রিয়া ব্যাপার থাকে সেগুলো আমি করি কিন্তু 15টি অলরেডি হয়ে গেছে আর আছে হ্যাঁ হ্যালো আসবো এই জায়গা থেকে শুরু করব আবারও কিন্তু বন্ধু প্রচলিত হচ্ছে না হ্যাঁ অবশ্যই আপনাকে অনুষ্ঠানে স্বাগত নমস্কার জয় মা কে বলছেন ছেলের নাম ছেলের নামটা কি কোথা থেকে ফোন করছো হাওড়া হাওড়া কি নামটা আরেকবার বলো নামটা আরেকবার বলো স্বর্ণেন্দু রাশি লগ্ন এটা জানেন বলুন সিংহ লগ্ন তুলা রাশি বেশ ওর পড়াশোনা সম্বন্ধে জানবে তো বাবা হ্যালো আমার কথা শুনতে পাচ্ছো স্বর্ণবিন্দুর পড়াশোনা সম্বন্ধে জানবে তো কিন্তু মাঝে মধ্যে খুব রেগে যায় খুব রেগে যায় খুব অস্থির এবং চঞ্চল পড়াশোনা করতে চাইনি মনটা অন্যদিকে চলে যায় পড়াশোনা করতে পড়লে ও তখন চিল্লিয়ে ওঠে প্রচন্ড রাগ জেদ বেড়ে গেছে শুনতে পাচ্ছ আমার কথা রবিচন্দ্র রবিচন্দ্র কানেকশন করেছে এবং বুধ ডিস্টার্ব আছে অবশ্যই কারোর কাছে গিয়ে একটু কাউন্সিলিং করাবে এখন ছোট্ট বয়স যাতে পড়াশোনা ভালো হয় 14 বছর বয়স যাতে পড়াশোনা ভালো হয় ভবিষ্যৎ আছে আগে 2 বছর মাধ্যমিক সেটা দিয়ে জোর দিতে হবে ওকে মাধ্যমিক কিছু করবে না কিন্তু রেগে যাচ্ছে বুদ্ধি ভালো আছে অ্যাপ্লাই করছে না বোঝা গেল চন্দ্রপুত 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 আমার রবি এটা পাওয়ারফুল করবে ঠিক আছে বাবা জয় মা জয় মা সাথে থাকুন আবারও একটু সেই অম্বুবাচী মহাযোগের কথা প্রচুর ফোনের বন্যা এত ফোন এলে কথাই বলতে পারবো না তবু আমাকে বলতে আসার জন্য অপেক্ষা করছেন মানুষ অনেক পড়াশোনা যাদের আমি বলে দিচ্ছি সিংহ রাশি এই যে সিংহ রাশি সিংহ লগ্নের ছেলেটি পেলাম আমি এর যদিও তুলা রাশি সিংহ লগ্ন তো লগ্নপতি সমক্ষে লগ্ন হতে দেহ ভাব মনের পরিচয় এখানে একটা কথা বলবো যারা এই ধরনের স্টুডেন্ট পড়াশোনা করতে চাচ্ছে না ভীষণ অস্থির হয়ে যাচ্ছে বাবা মা চিন্তিত বলতে গেলে রেগে যাচ্ছে খেপে উঠছে তাদের উদ্দেশ্যে বলবো গণেশের আরেক নাম হচ্ছে লম্বোদর নাম 108 বার লাল কালিতে
অবশ্যই লিখবে লম্বোদর এবং যে কোনো চতুর্থ দিন থেকে শুরু করবে সেটা ভীষণ ভালো হবে আর যদি বুধবার হয় আরো ভালো হয় চতুর্থী সামনে না থাকলে যে কোনো বুধবার থেকে শুরু করবে 108 বার লম্বোদর নামটি লিখবে ভীষণ ভালো হবে আর আরেকটা আমি বলবো প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশকে 21টি দুর্বা 4টে লাড্ডু চারটে লাড্ডু 21টি দুর্বা দিয়ে গণেশকে পূজো করো গণেশকে কি অদ্ভুত ব্যাপার মনঃসংযোগের জন্য শ্রী গণেশকে ডাকতে বলছি দুটি লাড্ডু ব্রাহ্মণকে দেবেন দান করবেন আর দুটি লাড্ডু যা স্টুডেন্ট প্রসাদ খাবে আর 21টি দুর্বা ঠিক তার পরের সপ্তাহে চতুর্থ দিন বুধবার পরের বুধবার ডানাতে হলুদ সুতো দিয়ে বেঁধে রাখবে যতদিন থাকবে যে ছেলেটি অবাধ্য যে ছেলেটি পড়াশোনা করতে চাচ্ছে না আমি তাদের উদ্দেশ্য বলবো তো কামাখ্যা মায়ের ওখানে আমি যাচ্ছি পুজো যারা দেবেন সেদের একটা ব্যাপার আছে অবশ্যই অনেকে চলে আসেন পুজোর প্রসাদ নিতে আমি নির্মাল্য প্রসাদ অবশ্যই দেব পয়লা জুলাই থেকে আমি দেওয়া স্টার্ট করব প্রত্যেকের আমি নাম গোত্র নেব এবং অবশ্যই একটি শিশি আমার কাছে আনতে হবে কামাখ্যার যে চরণাশ্রিত জল মানে মায়ের মন্দিরে যতটা করি ওখানে গুরু গর্ভগুহাতে অনেক জ্যোতিষ মহারাজরা আমি দেখেছি আমার যজ্ঞস্থলে উপস্থিত হন আমার কুমারী পুজোটা বিশেষ ভাব আমি করি কামাখ্যা শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কুমারী বিদ্যা হ্যাঁ বিশ্বম্ভর নামে এক চৈত্র বংশ রাজা এক দেবতা কুল রাজা ছিলেন তিনি তিনি কুমারী পূজা করেছিলেন এবং যাকে করেছিল তার নাম হচ্ছে কাঞ্চি এটি কালো মেয়ে ছিল ব্যবসা করে ডাক মেয়েকে তো এই কুমারী পুজোটা কি সেটা বিরাট একটা মাহাত্মা আছে সেই কুমারী পুজো আমি ওখানে করবো মহা ধুমধামেই বলতে পারি কারণ মায়ের যে শক্তি মাকে যে সাজানো হয় ষোড়োপচার মণ্ডিত এবং মাকে আমরা কুমারী মায়ের চোখে দেখি না তখন তখন আদ্যাশক্তি মহামায়া রূপে আমরা কিন্তু পুজো করি মহিগন্ধ শিলা ধান্য ধান্য পুষ্প ফলাং দধি পাদ্যর্ঘ নৈবেদ্য সাকা সেদ নহা বস্ত খেজুরান্ন পরমান্ন মধুমচূর্ণ পিষ্ঠাকাং বিভিন্ন ষোলটি উপচার দিয়ে মাতৃ আরাধনা মহা কামাখ্যা ধামে এবং এই ধামে কামারীপুর কুমারী পূজার যে মহা অঞ্জলি দিয়েছে অঞ্জলির যদি পুষ্প ছাত্রছাত্রীরা কালেকশন করে পড়ার টেবিলে রাখতে পারে তাহলে ভীষণ ভালো হয় রক্ত বস্ত্র একটা বিরাট জিনিস এটা হয়ে আসছে এটা আমি তৈরি করিনি কিন্তু হাজার হাজার বছর থেকে সেই রক্ত বস্ত্র আমরা এনে থাকছি সেই রক্ত বস্ত্র যদি রাখা যায় এবং সেই রক্ত বস্ত্র যে সন্তান খুব অবাধ্য অনামিকার আঙুলে এক ফোঁটা মায়ের রক্ত দিয়ে রক্ত বস্ত্র নিয়ে কোনো কবজের মধ্যে ভরে সন্তানের কাছে রাখলে অনেক বিপদ ফাঁড়া কাটে আমি জানি মামাসিরা করে এসেছেন আমার ঘরে সেই অনুযায়ী বলছি আপনারা করতে পারেন রক্ত বস্ত্র কালেকশন করতে হবে যারা পুজো দিয়েছেন ইতিমধ্যে অনেকে দিয়েছেন বলা হয়নি চেম্বারের ব্যস্ততায় শিশি একটা আনবেন সেখানে কামাক্কা মার চরণাশ্রিত জল আমি প্রদান করব মা বোনদের জন্য অক্ষয় সিঁদুর দেব এবং মায়ের প্রসাদ নির্মাল্য অবশ্যই পাবেন পুজো নেওয়া চলছে আমাদের মায়ের কাছে আমরা সবাই তো যেতে পারি না সেই জাতক জাতিকার নাম গত্র দিয়ে পূজা মনে জানবেন বিরাট একটা কিছু পাওয়া জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা জয় মা কামাখ্যা বিশ্ব জননী জয়তু 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 কামাখ্যা জননী জয়তু 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 বিশ্ব জননী জয়তু 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 ও পূর্ণমাদা পূর্ণমিদা পূর্ণা পূর্ণমুদাচ্ছতে পূর্ণশ্যা পূর্ণমাদায় পূর্ণমেব ভবিষ্যতে ও শান্তিহি ও শান্তিহি